গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর আমি এখন খুব ভালো নেই, একটু শরীরটা খারাপই আছে। তো দেখো, দিদা ওখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর তো আমার প্রিয়ম শর্টসে তোমাদের আরও একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখানে গান চলছে, যার জন্য একটু অসুবিধা হতে পারে তোমাদের। যাই হোক, দেখো আমি কিন্তু এখন হচ্ছে অপর ঘরে চলে এসেছি। আগের বারে যখন এসেছিলাম তো তোমরা তো দেখতে পেয়েছিলে সবটাই ফাঁকা ছিল। আর তো দেখো, এখন ভাইয়ের ঘরটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে হচ্ছে বক্স, জানলা হচ্ছে, আর এদিকে দেখো মানে ছাদ পর্যন্ত হয়ে গেছে। এবার ওপরে শুধু ঢালাইটা দিলেই হয়ে যাবে। আর এখানে একটা জানলা করেছে, দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের একবার পুরো ঘরটা ঘুরিয়ে দেখাই। তো গাইস চলো দেখো আমার ভাইয়ের ঘরটা তোমাদের ঘুরে দেখাই। যেহেতু এখনও কমপ্লিট হয়নি, ঘর হয়নি, তো সবে মাত্র এই পর্যন্ত হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে ছাদের আগ পর্যন্ত হয়েছে, তো এর উপরেই ঢালাই দেওয়া হবে। তো এদিকে দেখো জানলাটাও কি দারুণ লাগছে। দেখো জানলা দিয়েই একদম নদীর ধার, তো খুব সুন্দর জায়গা একটা, বুঝতেই পাচ্ছ। তো আমার ভাইয়ের বউ এর সাথে খুব এনজয় করবে আর কি। তো যাই হোক, আর এদিকে দেখো সিঁড়ি দিয়ে নেবে যাওয়ার, আর এইটাই হচ্ছে গেট। আর এদিকটাই দেখো, এইখানটাই করে একটা ঠাকুর ঘর করার ইচ্ছা আছে। আর এদিকটাই এমনি ডাইনিং মতো ছোটোখাটো, সবাই বসবে টসবে, তার জন্যই মানে সোফা টোপা রাখাবেই আর কি। আর এই কোনাটাই মানে ঠাকুর ঘর, মানে কীরকম হয়েছে আর কি। এখন তো সেরকম কিছু বলে যাচ্ছে না, যাই হোক ঢালাই দেবে, আর কিছুদিন পরে হয়তো দেবে, কারণ সবে কাজটা করেছে। আর দু এক মাস পরে হয়তো ঢালাইটা দেবে। তারপরে তো হচ্ছে তোমার মানে প্লাস্টার হবে, ফল সিলিং, অনেক কাজ এখনও অনেক কাজ বাকি আছে। তারপর ঘরটা ধরো কমপ্লিট হয়ে গেলেই ভাইয়ের বিয়ে দেওয়া হয়ে যাবে আর কি। তো সবটা তো তোমরা দেখতেই পারবে ভিডিওর মাধ্যমে। তো চলো, একদম সকালবেলা উপরে চলে এসেছি। আর হচ্ছে এখন কুয়াশাটাও পড়ছে, শরীরটা খারাপই আছে একটু, গলা ব্যথা, বিশেষ করে গলাটা প্রচুর ব্যথা। তো আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর ফ্রেশ হয়ে নিয়েছি পুরো। তো চলো এবার একটু নিচে যাই। তো চলো দেখতে থাকি। তো দেখো স্নান টান হয়ে গেছে, আর দেখো এখানে জামা কাপড় মেলতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, আর অনেকক্ষণ পরে এলাম, কারণ সেই একদম সকালে তোমাদের সামনে এসেছিলাম। আর হচ্ছে স্নান টান আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর মায়েরও স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি স্নান করে সব জামা কাপড় আরে মেলে দিলাম। তো একটু দেখো, তার জন্যই ছাদে উঠে এসেছিলাম। তো চলো এবার হচ্ছে মা কি রান্না বান্না করে চলো দেখা যাক, তোমাদেরকেও দেখাই চলো। তো দেখো আজ তো একাদশী, যার জন্য আজ হচ্ছে নিরামিষই হবে। তো এখানে দেখো মা বড়া ভাজছে, ডালের বড়া করেছে, তো দেখতেই পাচ্ছ একদম টেস্টি টেস্টি বড়া করেছে। আর মা দেখো এখানে ভাজছে, আর দেখো হাই করতে বলছি বলে হাই করলো, দেখতেই পারলে। তো এখানে দিদা দেখো মশলা করে দিচ্ছে আর কি। আর এখানে দেখো মা কাটাকুটি করে নিয়েছে, ডাঁটা, ঝিঙে, আলু, টমেটো সব কাটাকুটি করেছে। আর দেখো এখানে চলে এলাম দুপুরবেলা, অনেকক্ষণ পরেই এখানে দেখো সব মানে ইট তৈরি হয়, দেখতেই পাচ্ছ। আর যারা করে তারাই দেখো স্নান করছে সব, কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা দেখো পুকুরের মধ্যে নেবে, আর সবাই বেশ ভালো সাঁতার জানে। আমাদের মনে হয় অত বাচ্চারা ভালো সাঁতারও জানে না, আর অত ছটপটেও হয়তো না, কিন্তু এরা খুব তাড়াতাড়ি হাঁটাও শিখে যায়, আর খুব তাড়াতাড়ি দেখো সাঁতার টাতার সব কিছুই শিখে যায়। আর বেশি যত্ন করলে না তো ওরকমই হয় আর কি। মানে আমরা তো ভয় পাই ভীষণ, যে পুকুরে নামিয়ে সাঁতার শেখাবো, ঠান্ডা লেগে যাবে বা সাঁতার কাটতে পারবে না। আর ওদের তো কোনো ব্যাপার নেই, ওরা ঠিক এ করিয়ে নেয়। আর সাঁতার শিখে রাখা অবশ্যই ভীষণ ভালো সবার পক্ষেই। তো এইখানে দেখো আমার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার মায়ের দেখো গণেশ বাবাজি বসে আছে এই মাঝখানে, দেখতে পাচ্ছ। তো আমাদের এইভাবে মা পুজো দিয়েছে। আর এখানে দেখো আমাদের গুরু বাবা, গুরু বাবার ফটো এটা, দেখতে পাচ্ছ। আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, তো দেখতেই পাচ্ছ। এখানে এইভাবে আমার মায়ের ঠাকুর সব সাজানো আছে, আর দুধারে দুটো ঘাট বসানো আছে, দেখতেই পাচ্ছ। আর নিচে সব মানে ঠাকুরের বাসনপত্র, খাবার দাবারের জিনিস সব গোছানো আছে আর কি। তো দেখতেই পাচ্ছ পুরোটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ।
তো দেখো আমাদের গণেশ বাবাজিকে কত সুন্দর লাগছে। আর এই যে দুর্গা ঠাকুরের যে পিকচারটা দেখছো বাঁধানো আছে, এটা হচ্ছে আমার জ্ঞান থেকে আমি ওটা দেখে আসছি আর কি, অনেক দিনের ঠাকুর, কিন্তু যেরকম কি সেরকমই আছে, একটু কিচ্ছু নষ্ট হয়নি। তো দেখো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, আর বিকালবেলা মা কি করছে দেখতে পাচ্ছো? মা হচ্ছে নারকোল ছাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে ছাড়ানো ছিল কিন্তু ওই যে একটু আঁশ আঁশগুলো মতন থাকে না, তো ওইগুলোই ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে দেখো কেটেও নিয়েছে নারকেলটা, দেখতেও পাচ্ছ ভেঙে নিয়েছে আর কি দুটো নারকেলই। তো আজ মা কী করবে সবই তোমরা দেখতেই পারবে, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব। বাবু দেখো এখানে নারকেল নিয়ে খেলা করছে, দেখছো? আর তো চলো কি করবে না করবে সব কিছুটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এলেই মা এরকমই করতে থাকে, এটা ওটা করতেই থাকে, মানা করি আমি তবু শোনে না। আমি খেতে তো ভীষণ ভালোবাসি না আর কি, মানে পিঠে পিঠে যে প্রচুর ভালোবাসি তা না, কিন্তু মা খালি হচ্ছে এলেই এটা করবে ওটা করবে এই করে। তো যাই হোক, বাবু দেখো নারকোলটাকে নষ্ট করছে, দেখতে পাচ্ছ? একটু চামচের মধ্যে কিন্তু উঠছে না, একদম কোনো রকম একটুখানি উঠছে, ওটাই এ করছে। তো দেখো এখানে হচ্ছে মা নারকোলটা কুড়ে নিচ্ছে, আর বাবু তো একটা নারকেল নিয়ে পড়েছে, মানে একদিকের ভাঙাটা নিয়ে, দেখো ওইটা নিয়েই ও ব্যস্ত হয়ে আছে, চামচ দিয়ে এ করছে আর কি। তো দেখো তো মা নারকেলটা করছিল, আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে নিই, তো তার জন্যই দেখাচ্ছি। তো চলো আবার পরে আসছি। তো এখানে দেখো মা হচ্ছে ছাই করার জন্য বসিয়ে দিয়েছে নারকেলটা, দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে দিয়ে দিয়েছে। আর এখানে কি বলতো, এটা হচ্ছে চাল গুঁড়ি। তো মা কি করবে, তোমরা তো একটু একটু আঞ্জাত করেই ফেলেছো, তাই তো? তো এখানে দেখো মা হচ্ছে চালগুঁড়িটা মাখিয়েও নিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো ছাইটাও করে নিয়েছে, তো ছাইটা একদম লাল করেনি, ওরকমই করলো, কারণও সেটাও বলবো, পরে বলবো তোমাদের। তো চলো, আর এই দেখো মা এখানে হচ্ছে খিলি করছে, দেখতেই পাচ্ছ? আর এই যে পুর ভরে, আর দেখো পিঠে তৈরি করছে, দেখতেই পারলে? তো দেখছো পিঠে মায়ের তৈরি হয়ে এলো, দেখতেই পাচ্ছ? তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই কি করছে আর কি। তো দেখো এইভাবে লেচিটা করে নিচ্ছে, আর তো এদিকে আমার দিদাও করছে, দেখতে পাচ্ছ? এদিকে আমার দিদা করছে, এদিকে আমিও করছিলাম। আর এখানে দেখো বাবু কি করছে, দেখছো? বাবু খিলি করছে কিভাবে, দেখো, দেখেছো? তো পিঠেটা কিভাবে, তো আমার বাবু পিঠেটা কিরকম করে চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নারকেলের পুর নিচ্ছে, তো আমি দেখাচ্ছি বলে আবার হাতটা পেছনে করে নিচ্ছে, দেখতে পাচ্ছ? আবার বলছি যে দেখাও, তো তার জন্য দেখাচ্ছি। তো কতটা মানে পুরটা দিয়েছে দেখো, মুড়তেই পারছে না। যাই হোক ও বলছে আমি কিন্তু এটা খাবো, আমি তৈরি করছি। তো দেখো মুড়াই যাচ্ছে না, এতটা পুর দিয়েছে। তো দেখো কিভাবে করছে, দেখতে পাচ্ছ? তো আমি আগে একটু দেখিয়ে নিলাম, আর তারপরে আমিও শুরু করলাম। তো দেখো কিভাবে পিঠে করেছে, এটা হলো আমাদের বাবুর পিঠে। তো যাই হোক, যেমন করেছে তাই ওটাই ওকে দেবো, বলেছে এটাই আমাকে দেবে, কিন্তু হয়তো ভাপাতে দিলে ওটা ছেড়ে যেতে পারে। যাই হোক, তো চলো আবার পরে আসছি। তো বারবার করে নষ্ট করছিল বলে আমি বললাম আর নিতে হবে না, তুমি একটা লেচি নিয়ে নাও, নিয়ে আর চলে যাও, নাহলে ও তো সব তাই নষ্ট করে দেবে, তাই না বলো? আর হচ্ছে ওর পিঠে দেখে সবাই আমরা হাসাহাসি করছি, দেখতেই পাচ্ছ? পিঠে করতে করতেই আমরা খুব মজা করে নিলাম বাবুর কাণ্ডগুলো দেখে আর কি। তো চলো আবার আসছি পরে, কারণ ওদিকেও কাজ আছে। তো এই দেখো চলে এলাম অনেকক্ষণ পরে, আর মা দেখো কি করছে, দেখো দুধটা একদম ফুটে এসেছিলো, তারপরে ওর মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছে, কিন্তু আমি একটু ওপরে গিয়েছিলাম যার জন্য তখন তোমাদের সাথে দেখাতে পারলাম না। তো এইখানে দেখো আমার মায়ের তৈরি, দেখো দুধ পুলি, তো কতটা সুন্দর হয়েছে দেখো, আর কালারটাও বেশ, দুধটা ফুটে ফুটে কালারটাও একদম লালচে হয়ে গেছে। আর এইখানে দেখো এখনও অনেক আছে, আর ওইখানে তো দেখতেই পারলে বাটিতে বাটিতে সবার জন্য নিয়েছে। আর এখানে দেখো আমাদের দেয়ালের মধ্যে আঙুর হয়েছে, দেখতে পাচ্ছ?
তো যাই হোক, বাবা কাজ থেকে বাড়ি ফেরার সময় বাবু এসেছে, তো তার জন্য আঙুর খেতে ভালোবাসে বলে আঙুর এনেছে। আর পুজোর জন্য মা আলাদা সরিয়ে রেখে দিয়েছে, আর এইটা হচ্ছে বাবুর জন্য ওখানে ঝোলানো আছে, ও যাচ্ছে আর যাচ্ছে আর একটা একটা করে আঙুর ছিঁড়ে নিয়ে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, কারণ ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশনটা তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো।